হ্যালো শিফটার পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সর্বনাশ অবস্থা। আমার বাইকের সামনে যে মোজাগুলো ছিল সেটা জানি কে সরায় ফেলছে। দুঃখিত, পুলিশ মামলা দেখলে তো পুরো সুন্দর করে একটা মামলা দিয়ে দেবে। যাক, আমি খেয়াল করি নাই, ভিডিওর কল্যাণে আমি জিনিসটা খেয়াল করলাম। যোগ, এটা আজকালের সাবজেক্ট না, আজকে সাবজেক্ট হচ্ছে আমরা মেট্রো রেলের নিচে দাঁড়ায় আছি। এখানে শুক্রবার প্রচুর পরিমাণে কাপড় আসছে, কপত কপতির আসছে, ওইটাও আমাদের সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে বেশ কিছুদিন আগে বাইকটা নিয়ে আমি পুরো ঝুম বৃষ্টির মধ্যে চালাইছি। তো ঝুম বৃষ্টির মধ্যে চালাইলে যেটা হয়, কন্টিনিউয়াসলি চালাইছি, মানে মারাত্মক লেভেলের 2 ঘন্টা বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে চালাইছি। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চালালে যেটা হয় যে বাইকের বিভিন্ন পার্টসগুলো আসলে আপনার একটু নড়বড়ে হয়ে যায়, মানে একটা ক্যাচ ক্যাচ শব্দ করতে থাকে। তো যার কারণে আমি যেটা হয় যে এরকম কখনো যদি মানে করতে হয়, স্বাভাবিকভাবে আমি করি না, যদি বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে ওই দিন, তো এরকম হইলে আমি একটা ভালো সার্ভিস করাই। তো সার্ভিস করানোর পরে আমার যেই যেই প্রবলেমগুলো দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম প্রবলেমগুলো হয়েছে, এটা সার্ভিসের প্রবলেম না, এটা হচ্ছে ঝুম বৃষ্টিতে চালানোর ফলে। যেমন ধরুন চাবিটা একটু খসখস করতেছে, প্রত্যেকটা বাটন, এই যে আমার যতগুলো এই যে আপনি সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচগুলোর ফ্লেক্সিবিলিটি কমে গেছে। তো বেশ কিছুদিন আগে আমাকে একজনে এই রাস্ট ক্লিনারটা দিছিল, রাস্ট রিমুভার এবং প্রোটেক্টর স্প্রে। তো আমার হঠাৎ করে মনে হলো যে এইটা আমি একটা ইউজ করে দেখি এবং আপনাদের সাথে করে নিয়ে একটু দেখি, সো এটার পারফরমেন্স কেমন একটু দেখার চেষ্টা করি। সেই সাথে একটা ভালো রিভিউ দেওয়ারও ব্যবস্থা হয়ে গেল। তো এটার দাম হলো 50 ml-এর এই রাস্ট রিমুভারটার দাম হচ্ছে মাত্র 70 টাকা। তো আমি একটু ঝাঁকিয়ে নিলাম। মেইনলি আমার প্রবলেম হয়েছে কি জানেন, প্রবলেম হয়েছে এইটা, মানে ডিপার FZS ভার্সন 3 ডিপারটা তো হচ্ছে এখানে। সো এটা হলো আপার, এটা লোয়ার, আর এভাবে চাপ দিলে এটা যে এই যে এখন উঠতেছে না, এই যে দেখেন, খেয়াল করেন এখন উঠতেছে না। আমি যদি লাইটটা জ্বালিয়ে রাখি, এই যে দেখেন এখন কিন্তু মানে আপার হয়ে আছে। এখানে হওয়া উচিত ছিল লোয়ার, এই যে এখন এরকম যেরকম ছিল, কিন্তু এটা যখন চাপ দিচ্ছে এরকম চাপ খেয়ে আছে, যে লেগে আছে, এটা লেগে থাকার কথা না। সো এই সব ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। আশা করি এই প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে। এই যে জোস অলরেডি এটা কাজ করা শুরু করছে, এবং এটা ভেতরে যদি মানে দেওয়া যায় তাহলে আরও জোস হবে। হ্যাঁ, এই জায়গাগুলো তো একটু দিয়ে নেই। এটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। তো খুব দ্রুত শুকায় যাওয়ার কারণে কিন্তু আপনার এই যে আপনি ভিজে যাচ্ছে জায়গাটা, এটা কিন্তু আর প্রবলেম হওয়ার কথা না। তো চাবি এটার মধ্যে একটু দিয়ে নেই, কারণ চাবিটাও খসখস করতেছে, ঠান্ডা লাগছে। তো তো একটু কাশি হচ্ছে, আপনার একটু কষ্ট ধৈর্য ধরে সহ্য করবেন। যাই হোক, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আসলে আমি আমার প্রয়োজনে ব্যবহার করতেছি। আপনারা যারা ট্যুর করেন এরকম ছোট হ্যান্ডি জিনিস আপনারা আপনাদের হাতের কাছে রাখতে পারেন, এটা খুব দরকারি, খুব দরকারি। এবং এই জিনিসটা আমি আগে ব্যবহার করি নাই, কিন্তু এই ধরনের জিনিস আমি আরও আগে এর আগে ব্যবহার করছি, যার কারণে এটার মধ্যে আমার একটু বিশ্বাস আছে। হয়তো একটু কম কাজ করবে, একটু বেশি কাজ করবে, পার্থক্য হবে এইটাই, বাট কাজ করবে এতটুকু শিওর। এবং এখন একটু সময় দিতে হবে, সময় দিলে এই জায়গাগুলো শুকিয়ে যাবে, যেহেতু এটার মধ্যে অ্যাসিড টাইপের কিছু একটা আছে, যাকে আমি পুরোপুরি অ্যাডিটিভগুলো জানি না, বাট শুকিয়ে গেলে জোস একটা পারফরমেন্স শুরু করে দিবে। সো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে। মেট্রো রেলের এই সুন্দর এই জায়গা থেকে আমি আমার ফটোকে বিদায় নিচ্ছি। টাটা।